আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের সবাই অনেক ভালো আছি। তো আজকে আমি নিজে রান্না করছি, আর আমি আর মরিয়ম আমার ভাবি ভাতিজি ভাজিতে সবাই ঢাকা আসছি আপুর বাসায়। তো আপুর শরীরটা বেশি ভালো না, তো ভাবলাম আমি রান্নাটা করে নিই। আজকে যা যা রান্না করছি সব শেয়ার করবো আপনাদের সামনে আমি, আর আশা করবো পুরো ভিডিওটা দেখবেন আপনারা ইনশাল্লাহ। আমি আর আমার বন্ধুজন মিলে শাক বেচতেছি। শাকটা বাসা হলে আপু ছুটে চলে যাবে, কারণ আপু শরীরটা বেশি ভালো না, তো তার জন্য প্রথমে আমি মাছ রান্না করবো। মাছটার নাম হলো পোয়া মাছ। তো পোয়া মাছটা আমি রান্না করবো।
তরকারিটা রান্না করা শেষ, এখন আমি শাক ভাজি করবো। তো প্রথমে আমি শাক ভাজিটা করবো, সেটা হলো পাট শাক ভাজি। তো আমার পাট শাক ভাজি করা শেষ, আমি এখন এটাকে তুলে নেবো। এখন আমি কমলি শাক ভাজি করবো, আর কমলি শাক আমাদের চিংড়ি মাছ থাকবে। কখনো শেষ মাছটা কখনো শেষ, এখন আমি শাকটা দিয়ে দিব। শাক ভাজিটা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। মরিয়ম হাতে কাগজ চুপি নিয়ে ঘুরতেছে, সে গোসল করবে, আর তার বোন আছে গোসলখানে, তার জন্য সে দাঁড়িয়েছে। তো এই পর্যন্ত আমার ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।